আসসালামু আলাইকুম এইচএসসি 23 ব্যাচের স্টুডেন্টরা, আশা করি তোমরা ভালো এবং সুস্থ রয়েছো। তোমাদের জন্য আলাদাভাবে স্পেসিফিকভাবে আমি 23 ব্যাচের জন্য এই পর্যন্ত কোনো ভিডিও শ্যুট করিনি। আমাদের তো 23 এর জন্য এখন আমরা কোনো কোর্স লঞ্চই করিনি, সো হচ্ছে যে কোনো ভিডিও শ্যুট কোনোভাবেই তোমাদের সাথে আমার ইন্টারঅ্যাকশন হয়নি। তো তোমাদের সাথে এটাই আমার ফার্স্ট ইন্টারঅ্যাকশন। কয়জন ভিডিও দেখছো আমি জানি না, আমাদের চ্যানেলে মূলত 21-22 ব্যাচের স্টুডেন্টরাই বেশি, বাট 23 ব্যাচের অনেকেই মাঝে মাঝে কমেন্ট করে যে ভাইয়া 23 ব্যাচ নিয়ে একটু গাইডলাইন দেন, 23 ব্যাচ নিয়ে একটু কিছু বলেন, আমরা একদমই প্রবলেমে আছি, আমরা বুঝতে পারছি না কি করব। এখন বিষয়টা হচ্ছে যে আমরা ফাইনালি 23 ব্যাচের জন্য ভিডিও বানানো শুরু করেছি। আমরা সিরিয়ালি 23 ব্যাচের জন্য অনেকগুলো ভিডিও আপলোড দিব। আজকে মূলত আমরা 23 ব্যাচের কিছু প্রাইমারি প্রবলেম নিয়ে কথা বলছি। দেখো, এইচএসসি তে আমরা বেসিক্যালি আগে আমরা 18 থেকে 20 মাস সময় পেতাম। তো এইচএসসি ফার্স্ট ইয়ারকে বলা হয় ড্যাম কেয়ার, যেখানে চোখে একটা রঙিন চশমা লাগে এবং মানুষ ঘোরাঘুরি করে প্রচুর, যে হচ্ছে যে একটা নতুন কলেজে যাচ্ছে, নতুন এনভায়রনমেন্টে যাচ্ছে, এসএসসি পর্যন্ত তো বাবা মার কাছে থাকে, বাবা মা যেই মানে বাড়ির আশেপাশে কলেজ স্কুলে পড়ে, পরবর্তীতে একটা দূরে যায়। সো একটা হচ্ছে যে ড্যাম কেয়ার ভাব থাকে, ঘোরাঘুরি থাকে, নতুন ফ্রেন্ড সার্কেল হয়, মানে লাইফের নতুন একটা পর্যায়ে চলে আসে বেসিক্যালি এইচএসসি ফার্স্ট ইয়ারে। এবং এইচএসসি ফার্স্ট ইয়ারে কলেজ বুঝতে বুঝতে, ফ্রেন্ড বুঝতে বুঝতে, এবং হচ্ছে পড়া বুঝতে বুঝতে, টিচার খুঁজতে খুঁজতে 6 মাস চলে যায়। 6 মাস পর বেসিক্যালি পড়ালেখা শুরু হয়। অনেকে আছে আফটার এসএসসি পড়াশোনাটার গতি ধারাবাহিকতা শুরু করে, বাট মেজরিটি স্টুডেন্ট, মোর দ্যান 80-90% স্টুডেন্টের 6 মাস পর তাদের পড়ালেখার গতিবেগ শুরু হতো। আমার নিজের এইচএসসিতে 6 মাস পর বা ফার্স্ট টার্ম, ফার্স্ট সেমিস্টারের আগে, ফার্স্ট মিডটা হাফ ইয়ারলি আগে, আমাদের তো অর্ধবার্ষিকী, তো ফার্স্ট অর্ধবার্ষিকীর আগে আমার হুশ ফিরছে যে আল্লাহ আমার তো পড়ালেখা করতে হবে। তো হচ্ছে যে এই সুযোগটা তোমরা পাচ্ছ না, কারণ আজকে আমি ভিডিও করতেছি 24 মে 2022, তোমাদের এইচএসসি হবে জুন 2023-এ। দ্যাট মিনস তোমাদের হাতে 1 বছর বা তারও কম সময় আছে। যদি আমি আরেকটু কাট করি, মাঝে ঈদ আছে, নানা বিষয় থাকে, লাইফের অনেক সময় নানা কারণে নষ্ট হয়, তোমাদের হাতে 10 মাস সময় আছে। এই 10 মাস সময়ে তোমাদের এইচএসসি 22-এর যে শর্ট সিলেবাসটা ছিল, সেই শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের পড়ালেখা করতে হবে এবং পড়তে হবে। দ্যাট মিনস যদি আমি বায়োলজির কথাই আলাদাভাবে বলি, বায়োলজিতে 7টা প্লাস 7টা, মোট 14টা অধ্যায় তোমাকে পড়তে হবে। বায়োলজিতে 7টা প্লাস 7টা, মোট 14টা অধ্যায় তোমার বায়োলজিতে পড়তে হবে। ফিজিক্সে এরকম 7টা 7টা 14টা অধ্যায়, ম্যাথেও এরকম, কেমিস্ট্রিতেও হচ্ছে যে আমাদের 10টা অধ্যায়, সেখান থেকে হচ্ছে যে আমাদের মোস্ট প্রবাবলি হচ্ছে যে আমাদের 7টা অধ্যায় পড়তে হবে 10টার মধ্যে। সো 70% সিলেবাস তোমাকে কভার করতে হবে। এবং তোমাদের যে এইচএসসি পরীক্ষা, সেই এইচএসসি পরীক্ষা কিন্তু 75 মার্কই হবে। 75 মার্ক মানে হচ্ছে 50 প্লাস হচ্ছে 25, 5টা CQ আর 25টা MCQ। 22 ব্যাচ 21 ব্যাচ যেরকম অপশন পেয়েছে, যেমন 22 ব্যাচের 8টা থেকে 3টা CQ দিতে হবে, না তোমাদের 8টা থেকে 5টা দিতে হবে। 22 ব্যাচের 25টা থেকে 15টা MCQ দিতে হবে, না তোমাদের 25টা থেকে 25টা MCQ দিতে হবে। দ্যাট মিনস তোমাদের বার থেকে সবকিছু নর্মালাইজ হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা সেই অনুযায়ী এনাফ টাইম পাচ্ছ না, তোমরা সেই অনুযায়ী এনাফ গাইডলাইন পাচ্ছ না, এবং দেখা যায় যে তোমরা সেই অনুযায়ী এনাফ ব্যাচ থেকে শুরু করে সবকিছু ছন্ন ছাড়া হয়ে আছে তোমার পড়ালেখা। এই বিষয়গুলো নিয়ে আমি আজকে একটু তোমাদের সাথে কথাবার্তা বলবো। তোমাদের প্রবলেম, তোমাদের ডিলেমা, তোমাদের ডিপ্রেশন চলছে, কী কী জিনিস নিয়ে, সেগুলো নিয়ে আমি আমার এইচএসসির এক্সপিরিয়েন্স প্লাস বিগত 2 বছর ধরে অনলাইনে প্রায় হচ্ছে হাজার হাজার স্টুডেন্টকে গাইড করার যে অভিজ্ঞতা আছে, সেখান থেকে আমি তোমাদের সাথে কিছু বিষয় শেয়ার করব তোমাদের জন্য। এখন তোমাদের লাইফে বড় বড় কিছু প্রবলেম চলতেছে। একটা হচ্ছে কলেজ। আগে তো তুমি হচ্ছে বাসার কাছে স্কুল ছিল, দৌড় দিয়ে স্কুলে চলে যাইতা, আর এখন তো তোমার হচ্ছে বিশাল দূরে কলেজ। দেখা যায় যে মেজরিটি স্টুডেন্টেরই কলেজ যথেষ্ট দূরে হয়, ঢাকার মধ্যে অন্তত যারা আছে কলেজ দূরে, কলেজে যাতায়াত করতে হয় রেগুলার, ক্লাস টাইমটা একটা হচ্ছে বিষয়, ঢাকার রাস্তায় তো ভয়াবহ জ্যাম, ঢাকার বাইরে হইলেও যে বের হওয়া, প্লাস হচ্ছে কলেজে অ্যাটেন্ডেন্স নিয়ে টিচাররা ঝামেলা করে বলে 75% অ্যাটেন্ডেন্স না থাকলে বসতে দিব না। তো এই প্রবলেমগুলো আসলে আমরা রিজলভ করতে পারবো না, আমাকে কলেজ যেতে হবে, এবং কলেজে একটা পার্সেন্টেজের ইস্যু থাকে, 75% রাখা বা হচ্ছে 80% রাখা, না গেলে জরিমানার একটা বিষয় থাকে। এই বিষয়গুলো একটু ঠান্ডা মাথায় এই বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে, যে না যে আমি কলেজ কি স্কিপ দেওয়ার আমার কোনো সুযোগ আছে কিনা। যেমন আমি বিএনএমপিসিতে ছিলাম, আমার ফার্স্ট দিকে কলেজ যেতে কান্না পাইতো, কারণ আমার বাসা ছিল ডিয়ামরা, সেখান থেকে আমি বিএনএমপিসি যেতাম, 2 ঘন্টা সময় লাগতো তখন। তো আমায়
প্রায় ফার্স্টে কয়দিন এসে কান্না করছে আমি বাসায় যাবো মরে আমার কোথায় ভর্তি করাইলাম। পরবর্তীতে আমি দেখতে পেলাম যে কলেজে কিছু লুপ আছে, যে কলেজের টিচারদের কাছে পড়লে কলেজে কম গেলেও হয়। পরে আমি ওই লুপটা খাটাইছি, তো একটু ঠান্ডা মাথায় দেখো কোনো লুপ আছে কিনা, কলেজে কম যাওয়ার কোনো সুযোগ আছে কিনা। সরকারিতে যারা পড়ো তারা না গেলেও হয়, প্রেশারটা কম থাকে, বাট বেসরকারিতে যারা পড়ে তাদের প্রেশার বেশি থাকে। তো একটু প্রেশারটা রিলিফ করা, যে না সপ্তাহে 5 দিন কলেজের জায়গায় 4 দিন কি যাওয়া যায় কিনা, যেদিন প্র্যাকটিক্যাল লাই সেদিন কি মিস দেওয়া যায় কিনা, এরকম একটা লুপ খোঁজো। কারণ বেসিক বিষয়টা হচ্ছে তোমার নিজের পড়তে হবে। কলেজ তুমি যতই যাও, কলেজের টিচাররা যত সুন্দরভাবেই পড়ায়, তুমি যদি পড়ার টেবিলে বসতে না পারো, তুমি যদি পড়তে না পারো, তাহলে কিন্তু তোমার পড়া হবে না। সো তুমি এরকম স্কিপ খোঁজার চেষ্টা করো, যে একদিন সপ্তাহে একদিন কি গ্যাপ দেওয়া যায় কিনা, সপ্তাহে একদিন কি ছুটি দেওয়া যায় কিনা, এরকম দেখে তুমি হচ্ছে কলেজ টাইম ক্লাস এবং অ্যাটেন্ডেন্সটাকে একটা ব্যালেন্সের মধ্যে নিয়ে আসো। তারপর হচ্ছে যে কলেজে ভাইয়া 2 দিন পর পর এক্সাম চলে, এখন এক্সামের ক্ষেত্রে কি করবা, দেখো কলেজ এক্সামটা হচ্ছে ভালো পরীক্ষা বা নিজেকে জাজ করার একটা হচ্ছে অনেক ভালো একটা জায়গা। নর্মালি হচ্ছে কোচিংয়ে তো আমরা এক্সাম দিই, কোচিংয়ে বা প্রাইভেটে এক্সাম দিই, বাট কলেজ এক্সাম হচ্ছে নিজেকে জাজ করার জন্য খুব পারফেক্ট একটা জায়গা। এখনই অনলাইনে প্রেক্ষাপটে তোমরা তো অনেক জায়গায় এক্সাম দিতে পারতেছো, অনেক অনেক এক্সাম নেওয়া হয় নানা জায়গায়, তুমি হয়তো প্রাইভেট পড়তেছো সেই জায়গায় এক্সাম নিচ্ছে। আমাদের সময় তো এক্সামের ব্যবস্থা ছিল না, আমাদের এক্সামের মেন মাধ্যম ছিল কলেজের এক্সাম। আমি অলওয়েজ যেটা করতাম, কলেজের এক্সামগুলোকে খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করতাম, কলেজ এক্সাম যখন আসতো সেটা রুটিনটা ফুললি মেনটেন করার চেষ্টা করতাম, এবং যেখানে আমি পড়তাম সেখানে যদি আমার কলেজের রুটিন ফলো নাও হয়, কারণ অ্যাজ ইউজুয়াল সব জায়গায় কী থাকে, সব জায়গায় হচ্ছে যে আমাদের মিক্সড থাকে, দেখা যায় টিচাররা মিক্সডভাবে পড়ায়, সো কেউ আলাদাভাবে আমার জন্য হচ্ছে যে আর পড়াবে না, যে আমার কলেজের টপিক অনুযায়ী, কারণ আমি যে জায়গায় পড়তাম সেখানে তো আমি একা আমার কলেজের, কলেজের টিচারের কাছে না পড়লে বেসিক্যালি এলাকার টিচারের কাছে যদি পড়া হতো তুমি একা তোমার কলেজে, তো তোমার জন্য কি টিচার হচ্ছে যে রুটিন চেঞ্জ করবে কিনা, তো রুটিন চেঞ্জ করে না। তখন আমি কি করতাম যে হচ্ছে যে আমি ওই টিচারের কাছে, তার আমার কলেজে 3টা চ্যাপ্টার আছে, ওই টিচার 1টা চ্যাপ্টার পড়েছে, ওই 1টা চ্যাপ্টার আমি খুব ভালোভাবে শিখে ফেলতাম, অন্য 2টা চ্যাপ্টার আমি একটু নিজে পড়ার চেষ্টা করতাম। এখন তোমরা অনলাইনে সুযোগ আছে, ইউটিউবে সব চ্যাপ্টার অ্যাভেলেবেল আছে, বায়োলজি সব চ্যাপ্টার তো আমাদের কাছেই অ্যাভেলেবেল আছে, অন্যান্য গুলার ক্ষেত্রে সব চ্যাপ্টার তুমি পেয়ে যাবে। তো কলেজ এক্সামের আগে অবশ্যই 1-2 দিন গ্যাপ নিয়ে, 1 সপ্তাহ ছুটি নিয়ে কলেজ থেকে টিউশন থেকে কলেজের যে সিলেবাসটা আছে এটা 100% কমপ্লিট করে কলেজ এক্সামগুলো দিতে যাও। কলেজ এক্সামে যখন তুমি একটা ভালো নাম্বার পাবে সেটা তোমাকে একটা বুস্ট আপ করবে, কলেজ এক্সামে খারাপ নাম্বার পেলে খারাপ লাগবে। আমার নিজের কলেজ এক্সাম একদম ফার্স্ট যখন সিটি হয়েছে, টিচার এসে বলতেছে এই তোমাদের সিটি পরীক্ষা হবে, আমি তো সিটি মানে কি সেটাই বুঝতেছিলাম না ফার্স্টে, কারণ সিটি টার্মটা আমি আগে শুনি নেই কখনো। আমি বলতেছি সিটি সিটি মানে তো শহর, শহর কী বলতেছে স্যার, পরবর্তীতে বুঝলাম সিটি হচ্ছে শর্ট ফর্ম, মানে বিএনএমপিসিতে গিয়ে তো আমি খুব অবাক হয়েছি, সব কিছু শর্ট ফর্ম ব্যবহার করে, মানে টিচারদের নাম হলো শর্ট ফর্ম। এক টিচারের নাম ছিল নুরুল ইসলাম, ওনার নাম হয়েছে এনআই, বললাম সবাই নাই ডাকতো, নাই স্যার আসতেছে, নাই স্যার আসতেছে, এনআই আসতেছে, সব কিছু শর্ট। এখন সিটি মানে হচ্ছে ক্লাস টেস্ট, তারপর বুঝলাম যে সিটি এক্সাম আছে। তা আমার সিটি এক্সামে যে নাম্বার খুব খারাপ নাম্বার আসছিল আমার সিটি এক্সামে ফার্স্টবার, মানে 25-8 পাস ছিল, আমি মানে 3-4টা সাবজেক্ট 8 পেয়ে পাস করছি, পরে বুঝতে পারছি না আমার পড়তে হবে, তারপর আমি পড়ালেখা শুরু করছিলাম। এখন হচ্ছে তারপরে এক্সামগুলো সবসময় ভালো হতো, কলেজ এক্সাম অলওয়েজ ভালো হতো, তো কলেজের এক্সামগুলো একটু ভালো করে দাও। কলেজের এক্সামগুলো যে টিচারের সাথে, এখন যেই তুমি প্রাইভেট টিচারের কাছে পড়তেছো তার কাছে তুমি কলেজ এক্সাম মিলাইতে যাও না, তুমি নিজের মতো হচ্ছে কলেজ এক্সামের জন্য প্রিপারেশন নেবা। দেখা যাবে যে অবশ্যই যে টিচারের কাছে পড়তেছো সে 1টা বা 2টা অধ্যায় তোমার কলেজে যাচ্ছে এরকম অধ্যায় পড়াইছে বা পড়ায় ফেলছে, তো সেটার সাথে তুমি কী করবে নিজ থেকে, এখন যেহেতু অনলাইন আছে অনলাইন থেকে ইউটিউব থেকে লেকচার বের করে 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 ফেললাম, তাহলে কলেজ এক্সামগুলো ভালো করে দিবা। এখন হচ্ছে প্রাইভেট ব্যাচের যে বিষয়টা, তোমাদের সবচেয়ে বড় প্রবলেম এখন যেটা হচ্ছে, আমি আমার কাছে যেটা মনে হয় বা হচ্ছে যে আমি যেটা প্রবলেম ফেস করেছি, আমি যখন রাইফেলসে ছিলাম তো আমি অনেকগুলো প্রাইভেট নিতাম, কারণ হচ্ছে আমাদের সময় ইউটিউব ছিল না, অনলাইন ছিল না, সো হচ্ছে আমার সব পড়তে হবে আলাদাভাবে। এবং বললাম না ফার্স্ট সিটি যখন আমার খারাপ হয়েছে, আমার মাথা নষ্ট হয়ে গেছে, আল্লাহ আমার ফার্স্ট সিটি খারাপ হয়েছে, মানে জীবনে তো হচ্ছে এত খারাপ হয়নি, সবসময় স্কুলে থাকতে 100-তে 100 পাইতাম, 100-তে 98-99 পাইতাম, এখন কম নম্বর পেয়ে মাথা নষ্ট হয়ে গেছে। তখন আমি যেটা করলাম যে আমি কলেজের টিচারের কাছে 2টা সাবজেক্ট পড়া শুরু করলাম আর এলাকায় 1 টিচারের কাছে বাকি 2 সাবজেক্ট পড়া শুরু করলাম। তো যেটা দেখা গেল আমার, যে আমার যদি যেদিন কলেজ থাকতো, আমার রাইফেলসের কলেজ টাইম ছিল হচ্ছে 12টা থেকে 5টা, 12টা থেকে 4:30 বা 5টা, তো আমার বাসা যেহেতু দূরে ছিল আমার আসতে আসতে বাজতো 7টা বাজতো, কলেজ থেকে 7টা বাজতো। এখন কলেজের আগে আমি 2টা টিচারের কাছে টিউশন নিয়ে নিতাম 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, তারপর হচ্ছে তো হচ্ছে যে আমার হচ্ছে যে 12টা থেকে, তো আমি কী করতাম 8টা থেকেই চলে যেতাম, তো সকাল 8টা বাজে চলে যেতাম আমি
পড়ার জন্য রাইফেলসের ওইখানে টিচারের কাছে। তো আটটা থেকে যখন আমি যেতাম তখন হচ্ছে আমার কি হতো, আটটা থেকে যখন আমি যেতাম তো আমার সাতটা বাজে বাসা থেকে বের হইতে হতো। তো সকাল সাতটা বাজে আমি বাসা থেকে বের হইয়া আমি সন্ধ্যা সাতটা বাজে হচ্ছে আসতাম, সকাল সাতটা বাজে বের হয়ে আমি হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে বাসে আসতাম। আসার পর আমি হচ্ছে একটা বাচ্চা পড়াতাম, একটা বাচ্চা পড়ে আমি হচ্ছে যে চলে যেতাম কোথায়, যে আবার এলাকার টিচারের কাছে পড়তে। ওই এলাকার টিচার আটটা থেকে দশটা পর্যন্ত পড়াইতো, বা সাড়ে আটটা থেকে সাড়ে দশটা এরকম থাকতো। তো আমি সেই সকাল সাতটা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত আমি টিচারদের বাসেই থাকতাম। এরকম মেজরিটি দিনে হইতো, সপ্তাহে তিন থেকে চার দিন এরকম হইতো আমার, এক দুই দিনে আমি গ্যাপ পাইতাম। তো পরবর্তীতে আমি যেটা করছি যে আমার টিউশনগুলোকে আমি এমনভাবে গুছাই নিছি যে সপ্তাহে তিন দিন বা চার দিন আমার এই শিডিউল থাকতো, তিন দিন আমার গ্যাপ থাকতো। তো তোমরাও তোমাদের শিডিউলগুলো এরকম করো, দরকার হলে প্রাইভেট টিচার চেঞ্জ করো, তাও শিডিউল এমনভাবে রাখো যেন তিন থেকে চার দিন তোমার খুব স্ট্রিক্ট শিডিউল, সারাদিনই টিচারদের কাছে চলে যায়, আর তিন দিন যেন তুমি গ্যাপ পাও, কারণ তোমার পড়তে হবে। তুমি যদি পড়তে না পারো তাহলে কিন্তু যত টিচারের কাছে পড়ো তোমার কিছু হবে না। প্লাস আমি যেটা দেখলাম যে আমার মেইন সময়টা চলে যাচ্ছে টিচারদের বাসায়, এই জন্য আমি যেটা করতাম টিচারদের বাসে গিয়ে আমি অলওয়েজ ফার্স্ট বেঞ্চে বসতাম, পিছে আমার বন্ধুরা বসে বসে দুষ্টামি করতেছে, এই করতেছে সেই করতেছে, আমি ফার্স্ট বেঞ্চে একদম টিচারের সামনে, টিচারের ফার্স্ট বেঞ্চে বসে বসে টিচার থেকে বুঝেও নিতাম জিনিসগুলো, প্লাস ফুল কনসেন্ট্রেশন দিতাম। কারণ আমার আমার লক্ষ্য ছিল ক্লাসেই আমি আমার 90% পড়া কমপ্লিট করে আসবো, এবং আমি আসতাম ক্লাসে 90% পড়া কমপ্লিট করে। এবং বাসায় এসে প্রত্যেক দিন আমি চেষ্টা করতাম এক ঘন্টা, অন্তত এক ঘন্টা হইলেও পড়াগুলো রিভিউ করা, অন্তত এক ঘন্টা হইলেও পড়াগুলো যারা সাররা পড়াইছে সেটা একটু দেখার বোঝার। অ্যাজ ইউজুয়াল আমাদের কোনো টিচারই পড়া দিত না, তাও আমি একটু দেখে রাখতাম যেটা আমাকে আগায় রাখছে। তো এইটা তোমরা যেটা করবা যে হচ্ছে তোমরা প্রাইভেট ব্যাচগুলোর টাইম মেনটেন করবা, প্রাইভেট ব্যাচগুলো এমনভাবে রাখবা যে তুমি যতগুলো প্রাইভেটই পড়ো একই দিনে যেন পড়ে। সো তোমার যেন বেশি যাতায়াত করা না লাগে, বাসায় যেন অন্তত তুমি তিন দিন পাও, চার দিন, সাত দিনের মধ্যে চার দিন তুমি হচ্ছে দৌড়াদৌড়িতে কাটাও, তিন দিন যেন বাসায় তুমি মিনিমাম ছয় ঘন্টা করে পড়ার সুযোগ পাও, এটা মাথায় রাখবা। এখন বিষয় হচ্ছে এখন যেহেতু অনলাইন টিউশন আছে, একটা কাজ আমি তোমাদের বলবো যে তোমরা মিনিমাম দুইটা প্রাইভেট অনলাইনে রাখো, দুই থেকে তিনটা প্রাইভেট অনলাইনে রাখো। সবগুলাই যদি অনলাইনে নিতে পারো খুব ভালো, অনেক সময় বেঁচে যাবে। আর যদি না পারো, তোমাদের অনেক সময় মনে হয় ভাই ম্যাথ ফিজিক্স অনলাইনে বুঝি না, প্র্যাকটিস হয় না, এই না সেই না, বায়োলজি কেমিস্ট্রি কিন্তু 100% অনলাইনে পড়া যায়, এটা কিন্তু অফলাইনে যাওয়া লাগে না। বায়োলজি কেমিস্ট্রি তুমি অনলাইন, বায়োলজির জন্য তোমার প্রাইভেট ব্যাচও লাগে না, তুমি যদি আমাদের জাস্ট ফ্রি ক্লাসগুলো করো, তাও তুমি যদি প্রাইভেট পড়তে চাও অনলাইনে পড়ো। কেমিস্ট্রিও অনলাইনে প্রাইভেট পড়ার সুযোগ আছে এবং কেমিস্ট্রি অনলাইনে হয়ে যায়। ম্যাথ ফিজিক্সে একটা বিষয় অনেকে বুঝতে চায় না, বাট তাও যদি অনেক ভালো টিচার আছে তুমি যদি ফোকাস দাও ম্যাথ ফিজিক্সও কিন্তু অনলাইনে তুমি কভার করে ফেলতে পারবা। এবং এখনই বাংলা ইংলিশটি প্রাইভেট দরকার নাই, বাংলা ইংলিশ প্রাইভেট আরও পরের দিকে নিও, ঠিক আছে, আরও পরের দিকে, বাংলা প্রাইভেটটা একদম লাস্টের দিকে নাও। ইংলিশ গ্রামার প্রাইভেট বা এমন কোনো শর্ট কোর্স নাও যেটা চার থেকে পাঁচ মাসে, তিন থেকে চার মাসে তোমার জন্য শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে যে অনলাইনে তুমি প্রাইভেট রাখো কিছু, অফলাইনে রাখো, একটু মিক্স সাব করে রাখো, এমন না যে তোমার সব আর এক সাবজেক্ট ডাবল প্রাইভেট নিবা না, এটা কখনোই নিবা না যে হচ্ছে না বায়োলজি আমার কলেজের টিচারের কাছেও পড়বো আবার এলাকার এক ভাইয়ের কাছে ভালো লাগে তার কাছেও পড়ি, নেভার। তোমার এখন ডাবল প্রাইভেট নেওয়ার সময় নেই, তুমি সিঙ্গেল প্রাইভেট নিবা এবং হচ্ছে তুমি অনলাইনে রাখো এবং অফলাইনে রাখো, ভাগ করে নাও, ভাগ করে নাও। বাসায় টিচার রাখা এখনকার সময়ে বাসায় টিচার রাখা তত সুইটেবল না আমি যেটা মনে করি, তাও বাসায় অনেক টিচার আছে ভালো করে পড়ায়, বাট সেইভাবে সময় দিয়ে আসলে ইন্টারে বাসায় কোনো টিচার সেভাবে পড়াতে পারে না। প্লাস হচ্ছে দেখা যায় বুয়েট মেডিকেলে যারা পড়ে তাদের কস্ট এফিসিয়েন্টও হয় না তাদের সেজন্য, বাট যার কাছেই পড়ো একজনের কাছে সব সাবজেক্ট পড়তে যায়ও না, একজন দুই সাবজেক্টের বেশি একজন আসলে এক দুই একটা লোক দুই সাবজেক্টের বেশি আসলে এক্সপার্টিস হতে পারে না। তো হচ্ছে এরকম ভাগ করে নাও, অনলাইনে দুইটা তিনটা টিউশন রাখো, অফলাইনে এক দুইটা টিউশন রাখো, পারলে সবগুলোই অনলাইনে নাও, বাট টাইম ম্যানেজমেন্টটা যেন তোমার ঠিকঠাক মতো হয়। অনলাইনে যদি ধরো তোমার টাইম ম্যানেজমেন্ট গড়বড় হয়ে গেছে তখন তুমি কী করবা, তোমার রুটিন অনুযায়ী ক্লাসগুলো করবা, লাইভ চলে গেছে চলে গেছে, তুমি রেকর্ডেড ক্লাস করবা তোমার রুটিন অনুযায়ী, যে আমার রুটিনে আজকে আমি হচ্ছে প্রাইভেটের টাইম আর আজকে নো প্রাইভেট টাইম, তাহলে তোমার টাইমটা দুইটা ভাগে ভাগ করবা, একটা হচ্ছে প্রাইভেট টাইম আর একটা হচ্ছে নো প্রাইভেট টাইম। সো সপ্তাহে চার দিন রাখো প্রাইভেট টাইম, তিন দিন রাখো নো প্রাইভেট, তাহলে দেখবো যে তোমার খুব ভালো পড়ে যাবে, তিন দিন ছয় ঘন্টা বই রাখ পরে তুমি ফাটাই ফেলতে পারবা। তারপর আসে দেখো যে এই যে টাইম ম্যানেজমেন্টের কথা, তাহলে আমরা তোমাদের বইলা ফেলছি, তাহলে টাইম ম্যানেজমেন্টের আমাদের মেইন টার্মিনোলজি কি, টাইম ম্যানেজমেন্টের মেইন টার্মিনোলজি চার দিন হচ্ছে প্রাইভেট টাইম, ফোর প্রাইভেট ডে, প্রাইভেট ডে, প্রাইভেট বানান বানান ভয় লাগে, প্রাইভেট ডে, ফোর প্রাইভেট ডে,
আর থ্রি হচ্ছে নন প্রাইভেট ডে, থ্রি হচ্ছে নন প্রাইভেট ডে, ঠিক আছে? তারপর হচ্ছে এইচএসসি আর অ্যাডমিশন। তাহলে এখন খেয়াল করো এইচএসসি আর অ্যাডমিশন টেস্ট ভাইয়া দুইটাই কিভাবে ভালো করতে পারবো। দেখো তোমাদের মেইন ফোকাস প্রথমে এইচএসসি তে এ প্লাস পাইতে হবে, এইচএসসি এ প্লাস না পেলে অ্যাডমিশন টেস্টের চিন্তা বাদ, কোথায় চান্স পাবা? মানে 98% জায়গায় তুমি চান্স পাবা না। সো এইচএসসি এ প্লাস পাইতেই হবে। তোমাদের হচ্ছে 13টা পরীক্ষাই হবে, 13টার মধ্যে মানে 7টা সাবজেক্টে পরীক্ষা হবে বেসিক বিষয়, একটা সাবজেক্টে দুইটা পড়তে, 4টা সাবজেক্টে এ প্লাস লাগবে, 3টা সাবজেক্টে এ পাইতে হবে, মিনিমাম এ পাইতে হবে। এখন যে বিষয়টা হচ্ছে যে আমাদের এ প্লাস যে 4টা সাবজেক্টে পাইতে হবে, 4টা সাবজেক্টে কি পাইতে হবে, 4টা সাবজেক্টে এ প্লাস পাইতে হবে। এই যে 4টা সাবজেক্টে এ প্লাস পাইতে হবে, তোমার সায়েন্সের সাবজেক্টে যেন কোনোভাবেই তোমার এ প্লাস না ছোটে, তা মাথায় ঢুকে ফেলো। সায়েন্সের সাবজেক্টে কোনোভাবেই যেন তোমার এ প্লাস না ছোটে। তোমার কি সায়েন্সের সাবজেক্ট হচ্ছে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা সাবজেক্টে তোমার এ প্লাস পেতে হবে। বায়োলজিতে এ প্লাস যদি না পাও সেটা লজ্জা, কারণ হচ্ছে বায়োলজিতে আমরা যেভাবে ফ্রি কন্টেন্ট দিয়ে রাখছি, এরপর যদি বায়োলজিতে এইচএসসি দিয়ে প্লাস না পাও তাহলে সেটা লজ্জা। তো হচ্ছে বায়োলজিতে আমি তোমাদের হচ্ছে আমাদের ব্যাটেলস অফ বায়োলজি ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দিচ্ছি কমেন্টে, সেখানে সব বায়োলজি ক্লাস আছে, দেখে ফেলো। আর তোমাদের জন্য আমাদের পেইড ব্যাচ আগস্ট মাসে আমরা লঞ্চ করব, ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, তারপর হচ্ছে ম্যাথের লঞ্চ করতে পারি কিনা জানি না, আমরা হচ্ছে ম্যাথ টিচাররাও ইনক্লুড করার চেষ্টা করছি ব্যাটেলস অফ বায়োলজি। আমরা আগস্ট থেকে 6 মাসের স্পেসিফিক প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা 6 মাসের কোর্স লঞ্চ হবে আমাদের, একদম ফেব্রুয়ারির মধ্যে আমরা শেষ করবো, আগস্টে শুরু করে। এখন হচ্ছে বায়োলজিতে এ প্লাস রাখার চেষ্টা করতেই হবে। মেডিকেলে যারা চিন্তা ভাবনা যে সাদা অ্যাপ্রন চাও ভবিষ্যতে, তাদের জন্য তো বায়োলজি মাস্ট, কেমিস্ট্রিটা তো সবার জন্যই মাস্ট, সে মেডিকেলে পড়তে চাও, ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, ফিজিক্সও সবার জন্য মাস্ট, মেডিকেলে পড়তে চাও, ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চাও। এখন অনেকে আছে যেমন ইন্টার লাইফে, আমি যেমন ম্যাথ খুবই কম পড়ছি, আর আমার চিন্তাভাবনা আমি মেডিকেলে পড়বো, আমার চিন্তাভাবনা আমি মেডিকেলে পড়বো, এই জন্য আমি ম্যাথ খুবই কম পড়ছি। কিন্তু হচ্ছে একটা জিনিস মাথায় রাখবা যে তুমি মেডিকেলে পড়লেও ম্যাথে কিন্তু তোমার এ প্লাস আনতে হবে, এবং ম্যাথে এ প্লাস আনাটা সহজ। তো ম্যাথে এ প্লাস তুমি আনার জন্য তুমি মেডিকেলে পড়ো, আর যেখানেই পড়ো ম্যাথের জন্য 100% তুমি হচ্ছে যে প্রিপারেশন নিয়ে রাখো। এবং যারা এখনও তোমরা রেজিস্ট্রেশন হয় নাই, তোমার যদি মেডিকেলে ইচ্ছা থাকে যে না আমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দেবো, সাদা অ্যাপ্রন তোমার স্বপ্ন থাকে, ম্যাথটাকে ফোর্থ সাবজেক্ট রাখবা, তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথ দাগানো বাদ দেওয়া যায়, ম্যাথ না দাগায় বাংলা ইংলিশ দাগা যায়। আবারও বলতেছি যাদের ইচ্ছা মেডিকেলে পড়বা সাদা অ্যাপ্রন স্বপ্ন, তার হচ্ছে ম্যাথটাকে কী রাখবা, ফোর্থ সাবজেক্ট রাখবা। এখন হচ্ছে কেমিস্ট্রিটা খুব সুন্দর করে পড়বা, ফিজিক্সের জন্য খুব ভালো করে ফিজিক্স পড়বা। আমার ইন্টারে ফিজিক্স সবচেয়ে ভালো লাগতো, এবং ইন্টারে আমি এত ফিজিক্স করছি যে দেখা গেছে ঢাকা ইউনিভার্সিটিতে আমার ফিজিক্স রেজাল্ট অনেক ভালো আসছে, মানে আমার মেডিকেলের পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটিতেও চান্স হয়েছিল। সো ঢাকা ইউনিভার্সিটিতে জন্য যদি বাই এনি চান্স তুমি মেডিকেলে চাও, বাই এনি চান্স তোমার ঢাকা ইউনিভার্সিটি ছুটে গেল, সো তখন কিন্তু তোমার ফিজিক্সটা ভালো থাকলে ঢাকা ইউনিভার্সিটিতে তোমাকে কমপ্লিমেন্ট করবে। তো এই 4টা সাবজেক্ট আমি মনে করি নেক্সট যে 10 মাস আছে যে ভাইয়া আমি মেডিকেলে পড়তে চাই এই জন্য এই সেই কোনো কথা নেই, এই 4টা সাবজেক্টে কোনো কম্প্রোমাইজ হবে না, একদম বেসিক টু ডিটেল, মানে জিরো টু হিরো হইতে হবে এই 4টা সাবজেক্টে, কোনো গ্যাপ রাখা যাবে না এই 4টা সাবজেক্টে। সাথে বাংলা আছে, ইংলিশ আছে, আইসিটি আছে, আইসিটি এমনিই তোমরা হচ্ছে যে ভালো পড়ো, বাংলা তো আছেই, ইংলিশ গ্রামার দুর্বলতা যদি রাখো পস্তাবা, ইংলিশ গ্রামারে দুর্বলতা রাখলে কি পস্তাবা, ঠিক আছে? এখন হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা বলি, মানি ম্যানেজমেন্ট। দেখো এই ইন্টারে উঠে না আমাদের একটা টাকা পয়সার প্রয়োজন হয়, তো টাকা পয়সার জন্য আমরা অনেকেই অনেক কিছু করি, টিউশন করি, বিভিন্ন গ্রুপে বিভিন্ন কাজ করি, বর্তমানে অনেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করছো, নানা কিছু করো, কিন্তু একটা জিনিস মাথায় রাখবো, টাকা কামাইতে গিয়ে এই 10 মাসের পড়ালেখার সাথে যদি কম্প্রোমাইজ করো ভবিষ্যতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামানো থেকে তুমি পিছিয়ে যাবা। কারণ এখনকার সময় হচ্ছে পড়ালেখা ইনভেস্ট করার সময়, টাকা কামো, তোমার যদি সুযোগ থাকে একটা টিউশন করা করাও তুমি, তোমার যদি সুযোগ থাকে কোনো জায়গায় গ্রাফিক্সের কাজ করা, পেইন্টিংয়ের কাজ করা, প্রিন্টিংয়ের কাজ করা, টাইপিংয়ের কাজ করা, করো তুমি, কোনো সমস্যা নেই, বাট পড়ার সাথে যেন কোনোভাবেই কম্প্রোমাইজ না হয়। কারণ আজকে তুমি 1 ঘন্টা কাজ করে 5,000 টাকা হয়তো কামাইতে, মাসে মাসে প্রতিদিন 1 ঘন্টা কাজ করে 30 দিনে 30 ঘন্টা কাজ করে 5,000 টাকা হয়তো কামাচ্ছ, যেটা প্রয়োজন তোমার জন্য অনেক, বাট তুমি যদি এখন এই টাইমটা পড়ায় মানে এই টাইমটার পেছনে সময় নষ্ট করে পড়ালেখার সাথে যদি কোনো কম্প্রোমাইজ করে ফেলো তাহলে ভবিষ্যতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামানো তুমি মিস করবা। সো হচ্ছে টিউশনের সাথে বেশি জড়ায় যাও না, কোনো গ্রুপের সাথে বেশি জড়ায় যাও না, কোনো কাজের সাথে বেশি জড়ায় যাও না, তোমার এই 10 মাসের মেইন ফোকাস কিন্তু পড়ালেখা। ডিল উইথ ডিপ্রেশন, দেখো এই ইন্টারভিউ ওঠার পর একটা ডিপ্রেশন আও ডিপ্রেশন মাথায় চাটা দেয়, আল্লাহ সবাই সব পড়তেছে আমার কিছু পড়া হয় নাই, আমার কী হবে, আমি তো শেষ, আমি তো খতম। একটা জিনিস মনে রাখবা, ইন্টার লাইফে যে কোনো সময়ই নিজেকে চেঞ্জ করা যায়। তোমার যদি মনে হয় যে না তোমার পড়া হচ্ছে না ঠিক মতো, ঠিক মতো পড়া উচিত,
আজকে থেকে নিজেকে চেঞ্জ করো, যত অসৎসঙ্গ আছে বন্ধুদের সাথে ঘোরা ঘুরি ফুর্তি করা এগুলো ভার্সিটি দুই ঠাকুরের, যত ঘুরতে চাও ঘোরো, কেউ বাধা দিবে না, চান্সটা পেলে তখন ঘুরতেও মন চাবে না। যারা এই যে মেডিকেলে চান্স পেয়ে গেছে, মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে গেছে, যারা চান্স পেয়েছে তারা দেশ বিদেশ ঘুরতেছে। আমার ইচ্ছে স্টুডেন্টকে দেখি যে এ পর্যন্ত 4-5টা ট্যুর দিয়ে ফেলছে, যে মেডিকেলে চান্স পায়নি সে তো ঢাকা ইউনিভার্সিটি প্রস্তুত নিচ্ছে, সে ঘুরতে পারছে তো এখনো পারেনি। সো বেসিক বিষয়টা হচ্ছে আবার ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে সে ঘুরতে যাবে, যে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবে না সে সামনের পরীক্ষার জন্য অপেক্ষা করবে, আর যে একদমই কোথাও চান্স পাবে তখন সে প্রায় 6-8 মাস একটা ডিপ্রেশন স্টেজে থাকবে। সো দেখো অ্যাডমিশন টাইমে 3 মাস পড়া তুমি ফাটায়া চান্স পাবে না কোথাও, এটা মাথায় রেখো। অ্যাডমিশন টেস্টে 3 মাস তুমি ফাটায় পড়লা তখন তুমি কোথাও চান্স পাবে না, যদি না তুমি ইন্টারে একটু হইলেও পড়াশোনা না করো। সো এই ইন্টারে যে সামনের 10 মাস আছে, 10 মাস গিভ ইউ লেভেল বেস্ট, 100% দাও নিজের, কোনো ল্যাকিংস যদি তুমি রাখো তুমি নিজের সাথে অন্যায় করতেছো এবং আলটিমেটলি সেটার জন্য তুমিই সাফারার হবা। সো আমি ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা তোমাদের বলছি মনে হয়, এরপর নেক্সট কোন কোন টপিক নিয়ে তোমরা আসলে গাইডলাইন চাও আমি স্পেসিফিক তোমাদের জন্য একটা ভিডিও করব, যে তোমরা কিভাবে এখন থেকে MBBS এর জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারো, আর কোন টপিক নিয়ে তোমরা ভিডিও চাও, কী কী প্রবলেম তোমাদের আছে জানাও। আর যেহেতু আমাদের চ্যানেলে 23 ব্যাচের স্টুডেন্ট কম আছে, তো ভিডিওটা তোমরা একটু তোমাদের কলেজের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপে তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে শেয়ার করো এবং ভিডিওতে একটা লাইক দাও, তাহলে ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী ভিডিওটা আগে থাকবে। এবং ভিডিওটায় কি তুমি কোনো তোমার জন্য কোনো মেসেজ পেয়েছো কি না সেটাও আমাদের জানাও, প্লাস তোমার কোনো কোয়েরি থাকলে, তুমি কিছু জানতে চাইলে, কোনো স্পেসিফিক টপিক নিয়ে ভিডিও চাইলে সেটা কমেন্টে জানাও। সো থ্যাংক ইউ অল, আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং আমরা তোমাদের নিয়ে স্পেসিফিকভাবে আলাদা কার্যক্রম, HSC 23 ব্যাচকে ডেডিকেটেডভাবে কার্যক্রম আমরা শুরু করবো ইনশাআল্লাহ আগস্ট থেকে, যদি আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখে এবং হচ্ছে যে যদি ততদিন জীবিত থাকি। দেখা হবে সবার সাথে, সবাইকে আবার আসসালামু আলাইকুম।